কি কি ফুল রয়েছে? অনেক রকমের, 16 রকমের ফুল আছে। মানে কি নামটা যদি বলেন কিছু? হ্যাঁ আমি নাম বলতে পারবো না। নামটা বলতে পারবেন না? ভুল করেছে, ট্রাক্টর মেরে দিলে ভালো ছিল, মানে ফুলের নাম এখানে লাগিয়ে দিলে ভালো ছিল। হ্যাঁ ভালো ভালো। তাহলে কত করে নিচ্ছেন টিকিট? ও 10 টাকা। 10 টাকা করে? তোমরা আসছো, আমরা ফটো তুলছি, ফুল তুলাছি, সব কিছু করেছি আনন্দকে। আমার ক্ষতিটা করে তোমাদের আনন্দটা কি? আমার সেটা তো ঠিক নয়, সেটা তো ঠিক নয়। পিচগুলো যে গাছে পড়ছে, আমার এইগুলো সৌন্দর্য বাগান যে নষ্ট করছে, এর বিনিময়ে আমি কি পাবো? আরেকটা ভালো লাগার কারণ হচ্ছে এখানে এসে আমার একটা নতুন গার্লফ্রেন্ড পটে গেছে, কারণ দেখাবো তোমাদের, দেখাবো কি দেখাবো কি দেখাবো না। কোনো এক শীতের ভোরে বাংলার প্রকৃতিকে দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু যবে থেকে বাংলার ভ্যালু অফ ফ্লাওয়ারের খেতাব পাওয়া খিরাইয়ের ভ্যালু বেড়ে গেছিল, তবে থেকে ইচ্ছে ছিল কোনো একদিন ওই জায়গায় যাব। ব্যাস যেমনি ভাবনা তেমনি কাজ, কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম দীঘা পাঁচকুড়া ট্রেন রামনগর স্টেশনে। কুয়াশাচ্ছন্ন শীতের ভোরে প্রকৃতিকে কার বা দেখতে ভালো না লাগে, যেন প্রকৃতি মায়ের কোলে বেড়ে ওঠা ছোট্ট একটি শিশু, সর্বদা বলে না আর যুদ্ধ নয়, এবার শান্তি চাই। হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, ইটস জয়দেব অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও। তো গাইস, নতুন একটা দিনের শুরু আর নতুন একটা জার্নির সাথে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো ফাইনালি আজকে আমরা এসেছি ফুলের শহর, দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার, মানে খিরাইতে। তো এইমাত্র আমি খিরাই স্টেশনে নামলাম, আর স্টেশন থেকে নেমে একদম সোজা আমরা যাব ফুলের বাগানে। তো রাস্তাটা দেখতে পাচ্ছ, একদম ঢালু রাস্তা, তো তোমাদের ভালো করে দেখাচ্ছি রাস্তাটা। তো দেখতে পাচ্ছ এই যে ঢালু রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, তো কতটা ঢালু দেখতে পাচ্ছ, এখানে অনেক লোকেরা যাচ্ছে নিচে দিয়ে। তো এখানে স্টেশন থেকে নেমে আমাদের কিছুটা হেঁটে যেতে হবে, আর তাছাড়া এখানে টোটো বলো বা মারুতির এখানে সুব্যবস্থা রয়েছে, তোমরা টোটো বা মারুতি দিয়ে তোমরা ফুলের শহরে আমাদের যে মানে খিরাইতে তোমরা যেতে পারবে। সো ফাইনালি এসে পৌঁছালাম খিরাইয়ে। তো পিছনে দেখতে পাচ্ছ একটা যে এত বড় একটা ট্রেনের লাইন, এখনই যে ট্রেনটা পাস করলো, আর আমার ঠিক পেছনে এই জায়গাটাই দেখতে পাচ্ছ, যে ফুলের যে শহর যাকে বলা হয় খিরাই, কেন সেটা তোমরা মানে কি বলবো, ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে। কারণ আমি দেখতে পাচ্ছি যেটা, যে পুরো চারপাশটা মানে চারদিকটা পুরো ফুলে ঘেরা, আর বিভিন্ন রকমের ফুল আছে, সেটা তোমাদের দেখাবো। তো আর ওই পাশে অনেক খাওয়ার দোকান আছে। তো এই যে খিরাইয়ের রাস্তা মেন রোড, আর মেন রোডের মানে দুপাশে যে কত দেখতে পাচ্ছ দোকানপাটগুলো, মানে দুপাশে একদম খাওয়ার দোকান থেকে শুরু করে এই যে ফুলের দোকান, মানে সব কিছু এখানে রয়েছে। সো ফাইনালি একদম ফুলের বাগানে একদম প্রবেশ করে গেছি, আর এদিকে দেখতে পাচ্ছ একদম প্রথমেই মানে এত সুন্দর সুন্দর করে মানে ফুলগুলো ফুটেছে, দেখে তো পুরো মনটা জুড়ে গেল। কারণ দেখতে পাচ্ছ এখানে নানা রকমের ফুল রয়েছে, তো এক এক করে তোমাদের সব দেখাবো। আর এখানে ফুলগুলো কাটা চলছে, গোলাপ ফুল, আর এখানে বিভিন্ন রকমের ফুলগুলো রয়েছে দেখতে পাচ্ছ এখানে। বাহ কত সুন্দর ফুলগুলো, আর এখানে অনেক সবজিরও চাষ হয়েছে। এখানে অনেক রকমের ফুল রয়েছে, কিন্তু বেশিরভাগই হলুদ গাঁদা, কারণ এখানে চারিদিকে শুধু গাঁদাই ঘেরা। আর এছাড়া এখানে অনেক রকমের অন্যান্য ফুলও রয়েছে, তো এক এক করে তোমাদের সব দেখাবো। এখানে দেখতে পাচ্ছ এখানে আমার পিছনে এই যে দেখতে পাচ্ছ ফুলগুলো, এক এক করে আমি ভেতরে যাব আর ভেতরে গিয়েও তোমাদের দেখাবো। কিন্তু বেশিরভাগই আমি এখানে দেখতে পাচ্ছি হলুদ আর লাল গাঁদা। তো দেখতে পাচ্ছ এখানে এখানে দোকান আরও থাকে, অনেক লোকেরা এখানে আসা যাওয়া করে, আর বিকালের দিকে এখানকার বেশিরভাগ লোকেরা আসা যাওয়া করে। এখন দুপুর প্রায় 12টা বাজতে যায়, সেই জন্য হয়তো তোমরা বেশি লোককে দেখতে পাচ্ছ না, তবুও তোমাদের দেখা এখানে অনেক লোকেরা এসছে, বেশিরভাগ কাপলরা, আর বেশিরভাগ কী বলবো বাংলা হিন্দিভাষী ব্লগাররা এখানে এসছে ব্লগ ভিডিও বানাতে। তো এত সুন্দর একটা জায়গায় এসে সত্যি মনটা ভরে গেল।
তো এখানে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ফুলগুলো ফুটেছে, পুরো মানে কি বলবো মাঠটা জুড়ে পুরো লাল গাঁদায় ভর্তি। আর ওই পাশে দেখতে পাচ্ছ একটা মাঝখানে একটা কি ফুল রয়েছে সেটা নাম অবশ্য আমি জানি না। আর এখানেও হয়েছে দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন বাজারে এখানে পাইকারি দেওয়া হয়। তো অনেক সুন্দরভাবে ফুলগুলো ফুটেছে, তোমাদের এক এক করে সব দেখাবো। আর এখানে মানে কি বলবো যাতে লোকে ফুলের বাগানগুলোকে নষ্ট না করতে সেজন্য এখানে মাইকও লাগানো হয়েছে। আচ্ছা কাকু, এই বাগানটা কি আপনাদের? এখানে কি কি ফুল রয়েছে? এখানে গাঁদা, অস্টার, আর মল্লিকা, কসমস। আচ্ছা এগুলো কি মানে ফুল তুলে কোথায় বিক্রি করেন? কলকাতায় নিয়ে যান। কলকাতায় মানে কোথায়? জগন্নাথ ঘাট। এক মিনিট, গঙ্গার ওই পারে নিয়ে যান আর কি, মানে পাইকারি দামে আর কি। খুচরো পাইকারি যেদিন যেমন খুচরো বিক্রি করেন তাহলে? খুচরো বিক্রি করেন, কুড়ি হিসাবে মালা নিয়ে যায়। মানে এখানে লাভ কত থাকে তাহলে? লাভ যেদিন যেমন বাজার হয়। এখানে এখানে কত লোকেরা আছে এখানে? এখানে এখানে সারাদিনে কত লোকেরা আছে? এখানে কালকে 10,000 লোক হয়েছিল। কালকে 10,000? বাবা, জানুয়ারিতে 12,000 হয়েছিল। তাহলে বেশিরভাগ কোন টাইমে হয়, মানে সরস্বতী পুজোর সময়? 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, 26শে জানুয়ারি 26শে সরস্বতী পুজো। আমি যেখানে দাঁড়িয়ে আছি না সত্যি কি বলবো, মানে ফুলের রাজ্যে আমি প্রবেশ করে গেছি। কারণ আমার চারপাশে শুধু দেখো খালি, ওয়াও, চারপাশে শুধু ফুলের গাছ দেখতে পাচ্ছ। কত রকমের যে ফুল আছে সেটা তো আমি বলে বোঝাতে পারবো না, সত্যি এসে মনটা ভরে গেল। আর এখানে কাপড়লা এলে তো পুরো এনজয় করবে। আর এখানে এসে আমরা যেটা শুনেছিলাম যে টিকিট কেটে ঢুকতে হয়, কিন্তু প্রথম গেটে যখন ঢুকলাম তখন তো টিকিটের কোনো ব্যবস্থা নেই, মানে ও সবাই ঢুকতে পারছে। কিন্তু আমার ঠিক পেছনে মানে এইখানে এখানে ঘেরা আছে, কারণ এখানে টিকিট দিয়ে ঢুকতে হবে। কারণ এখানে কি ফুল আরও স্পেশাল ফুল আর রয়েছে মনে হয়, তো সেই জন্য হয়তো এখানে টিকিট কেটে ঢুকতে হবে। এখানে যে টিকিট যে কাটা হচ্ছে, এখানে কি স্পেশাল ফুল আছে রয়েছে নি? মানে কি কি ফুল রয়েছে? অনেক রকমের, 16 রকমের ফুল আছে। মানে কি নাম যদি বলেন কিছু? হ্যাঁ, আমি নাম বলতে পারবো না, নামটা বলতে পারবো না, ভুল করেছে, ট্যাকচার মেরে দিলে ভালো ছিল। মানে ফুলের নাম এখানে লাগিয়ে দিলে ভালো ছিল। হ্যাঁ, ভালো ভালো। তাহলে কত করে নিচ্ছেন টিকিট? ও 10 টাকা। 10 টাকা করে, তো পার হেড 10 টাকা করে। তো চলো আমরা এখন ভেতরে যাবো, তারপর দেখি ওখানে কি কি স্পেশাল ফুল রয়েছে। মানে এখানে তো দেখতে পাচ্ছ অনেকগুলো ফুল রয়েছে, মানে অনেক ধরনের ফুল রয়েছে। তো দেখি এখানে স্পেশাল কি ফুল রয়েছে। 10 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকলাম এই মাঠে, কারণ এই চারপাশে বাউন্ডারি দিয়ে ঘেরা আছে স্পেশাল কিছু ফুল দেখার জন্য। তো স্পেশাল আর কি বলবো, সেই তো হলুদ গাঁদা আর লাল গাঁদা, আর সেখানে একটা দুটো কি স্পেশাল ফুল রয়েছে, মোরগ ঝুঁটি না কি বলে এইগুলোকে, মোরগ ঝুঁটি। আর এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এই যে কিসব সাদা সাদা ফুল, এগুলোর নাম অবশ্য জানি না আমি। তো এই যে রজনীগন্ধা আর রয়েছে, আর অনেক রকম ফুলগুলো রয়েছে। তো যাই হোক, স্পেশাল ফুলগুলো বলতে শুধুমাত্র এইগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে স্পেশাল ফুল, সাদা হলুদ লাল। এই ফুলগুলোর নামও জানি না, তো তোমাদের ভালো করে সিনেমাটিক লুক দিয়ে তোমাদের ভালো করে দেখাচ্ছি।
আসছো, আমরা ফটো তুলছি, ফুল তুলাছি, সব কিছু করেছি আনন্দকে, আমার ক্ষতিটা করে তোমাদের আনন্দটা কি? আমার সেটা তো ঠিক নয়, সেটা তো ঠিক নয়। পিচগুলো যে গাছে পড়ছে, আমার এইগুলো সৌন্দর্য বাগান যে নষ্ট করছে, এর বিনিময়ে আমি কি পাবো? আমার এই রাস্তা থেকে সেচ ব্যবস্থা যে ক্ষতিটা করেছে, এর বিনিময়ে কি পাবো? সেটা তো ঠিক আছে, কিছু তাহলে কেন এই কৃষকের ফসলের ক্ষতিটা? তোমাদের একটা কথাই বলবো, যারা ব্লগার বা যারা কাপড়রা আসছো বা যারা মানে ফুলটাকে অনুভব করতে এসছো বা দেখতে এসছো, তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, তোমরা যারা আসছো তারা এই ফুলগুলোকে নষ্ট করো না, পা দিয়ে নষ্ট করে দাও না, কারণ অনেক কষ্ট লাগে এই ফুলগুলোকে তৈরি করতে। তো এখানে এসে আমার তো খুব ভালো লাগছে, আর আরেকটা ভালো লাগার কারণ হচ্ছে এখানে এসে আমার একটা নতুন গার্লফ্রেন্ড ফুটে গেছে, কারণ দেখাবো তোমাদের, দেখাবো কি দেখাবো কি দেখাবো না, এই যে কমেন্ট করে জানিও কেমন লাগছে। ফাইনালি এত বড় একটা জায়গার মধ্যে, এত জনের ভিড়ে, এত বড় বড় সেলিব্রিটি ইউটিউবার মাঝে আমার এক চেনা পরিচিত ইউটিউবারের সাথে দেখা হয়ে গেল। এই যে হাই হাই বাংলোয়ার কেবি, তো কেমন আছো? ভালো আছি। ভালো আছো তো? খাওয়া দাওয়া হয়েছে সকাল থেকে? খাওয়া দাওয়া সকাল থেকে বেরিয়েছি তো 7টা থেকে বাড়ি থেকে, এখানে পৌঁছতে অটোমেটিক এখন বাজে প্রায় 11:30 মিনালদা তো সবসময় পেজে মানে ভিডিওতে আছে, আর কিছু বলার নেই, কারণ সবসময় তো হাজির পুরো। আর এখানে আমি সত্যি বলতে মানুষ দেখতে এসেছি, কাপল দেখতে এসেছি, আর কি করবো, গরিব মানুষ, কাপল, আমরা নিজেরা তো সিঙ্গেল, তার জন্য আমরা কাপল দেখতে এসেছি। আচ্ছা, আর একটা কথা বলার ছিল, আমার ভিডিও কি দেখা হয়? অবশ্যই, আমি মাঝে মধ্যে সময় পেলে অবশ্যই দেখি। তো বিগ থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য। কেমন একটা কথা বলবো, মিনালদার কাছ থেকেই দাদাকে চিনি এবং সেখান থেকে ভিডিও দেখা। আর একটা তো আমি এখন বঙ্গ ব্লগার কেবি না, আমি এখন জাস্ট কেবি হয়ে গেছি। রোস্টার এখন রোস্ট আসবে, বেশি পাগলামি করলে আমাদের রোস্ট হয়ে যাবে, কারণ ভয়ে ভয়ে এই জন্য ভয়ে ভয়ে আমাদের ভিডিও বানাতে হয়। কিছু করার নেই, রোস্টার তো কাজ করলে অবশ্যই রোস্ট করবো, তাহলে কেন আমি করতে যাবো শুধু। এটাই হচ্ছে ব্যাপার। আর তোমার এখানে মিনালদার সঙ্গে, সাথে জয়দার সঙ্গে দেখা হয়ে, কথা হয়ে সত্যি ভালো লাগলো। আর সত্যি কথা বলতে এটাই আমার কাছে খিরাই, এটা আসছি এখানে দেখা হলো, এটাই অনেক আমার কাছে। তো ঠিক আছে, থ্যাংক ইউ। আর এখন আমরা একটু ঘুরবো খিরাই, দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার কেন এই জায়গাটাকে বলা হয়, তো এই জায়গাটা দেখে, চারপাশের লুকটা দেখে তোমরা বুঝতেই পারছো, তো শুধু আর ফুলে ভরা এই জায়গাটা পুরো, দেখতে পাচ্ছ? ফুলের সাথে সাথে শাকসবজিরও চাষ হয়েছে, তোমাদের এক এক করে দেখালাম, তো অবশ্যই তোমরা এনজয় করেছো এই জায়গাটাকে। আর এখানে দেখতে পাচ্ছ দুপুর বাড়ার সাথে সাথে লোকের ভিড়টা কতটা বেড়ে গেছে, মানে কি বলবো, এখন দুপুর প্রায় 2টা বাজতে যায়, 2টা বাজেনি এখনও, তো 2টা বাজার সাথে সাথে এখানে লোকের মনে হয় মিনিমাম কত বলবো, 1000 জনের মানে উপস্থিতি এখানে দেখতে পাচ্ছি। আর যদিও এখন দুপুরবেলা, তাই জন্য একটু লোকটা কম, যখন আস্তে আস্তে করে বিকেলটা গড়াবে না, তখন এই জায়গাটা দাঁড়ানোর জায়গা পাবে না, কারণ কি বলবো মানে এতটা ভাইরাল এই জায়গাটা, সেই জন্য আমরা অত দূর থেকে ভিডিও করতে এলাম, এত দূর থেকে এই খিরাইয়ের সৌন্দর্যটাকে, দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার এটা বলা হয় কেন, ফুলের সাম্রাজ্য বলা হয় কেন, সেটা দেখাতে, তোমাদের সাথে শেয়ার করতে এত দূর থেকে ছুটে এলাম। সত্যি আমার তো কি বলবো, খুবই সুন্দর লাগলো এই জায়গাটা। তো চলো আমরা এখন রিটার্ন নিব বাড়ির দিকে, কারণ এতটা সুন্দর জায়গায় মনটা ভরে গেল, মানে যেতে তো ইচ্ছে করছে না, তবুও রোদ বেরিয়েছে না, সেই জন্য বেশিক্ষণ মানে দাঁড়াতে পারছি না রোদে, তো আমরা এখন যাব। তো খিরাই, দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার এই জায়গাটায় অনেক ঘোরা হলো, অনেক মজা মস্তি করলাম, আর অনেকগুলো ফুল দেখলাম যেগুলো আমি আগে কখনো দেখিনি,
তো এখন কত লোকের ভিড় দেখতে পাচ্ছ, আস্তে আস্তে এখানে লোকের ভিড় আস্তে আস্তে কি বলবো মানে বেড়েই চলেছে, বেড়েই চলেছে। এখন দুপুর 2টা বাজে, দুপুর 2টাতে মানে এত লোকের ভিড়ে মানে হাঁটা যাচ্ছে না, লাইন দিয়ে যেতে হচ্ছে। তো যখন বিকাল হবে তখন বুঝতেই পারছো এখানে কত লোকের সমাগমে জায়গাটা ভরে যাবে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি এক্সিট গেট দিয়ে, কত লোক পিছনে দেখতে পাচ্ছ, এখন লোকেরা সব ঢুকছে। আমরা সকাল থেকে এসেছিলাম, ভিড় টিডিও বানিয়ে চলে গেলাম, আর এখন 1টা প্রায় পেরিয়ে গেছে। তো এখন এক্সিট দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, এখন লোকেরা ঢুকছে, কত লোকের সমাগম। আর ওইদিকে দেখো দেখো কত লোকেরা এখন আসছে। তো চলো এখন খাওয়া দাওয়া করে আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো। গাইস তোমরা যদি খিরাই আসতে চাও তাহলে কলকাতা থেকে আসতে পারো মাত্র 20 টাকার বিনিময়ে, আর দীঘা থেকে যদি আসতে চাও, দীঘা রোড থেকে, হ্যাঁ ঠিক আছে, দীঘা রোড থেকে যদি আসতে চাও মানে ট্রেনে করে মাত্র 30 টাকার বিনিময়ে খিরাইয়ে আসতে পারো। আর এছাড়া তো গাড়ির রুট তো রয়েছে, টেকার বাস এগুলো তো রয়েছে, তো তোমরা আসো এনজয় করো। গাইস খিরাই এসছি মানে ফুলের শহরে এসছি, আর তার স্মৃতির জন্য কিছু নিয়ে যাবো না, তার জন্য এই ফুলটা। তো স্যার খিরাইয়ের স্মৃতির জন্য এই ফুলটা নিয়ে গেলাম, তো এটা কোনো গার্লফ্রেন্ডকে দিব না, এটা আমার মায়ের জন্য নিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ ফুলটা কতটা সুন্দর হয়েছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো অবশ্যই ফলো করে রাখো। চলো।